সূচকে যদি এরকম একটা সূত্র থাকে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে দেখো এখানে বেস দুইটা সেম বাট এর পাওয়ার দুইটা ভিন্ন। তাহলে যদি এমন হয় যে কতগুলো রাশির বেস সেম হবে এবং তাদের পাওয়ার যদি ভিন্ন ভিন্ন হয় আর তারা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে বেস একটা লিখব সবগুলো থেকে আর পাওয়ারগুলো কি করে দিব, যোগ করে দিব। নাম্বার টু, যে যদি বেস সেম হয় আর যদি পদগুলো যদি ভাগ আকারে থাকে, দেখো এখানে দুইটা পদ এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন, এটা ভাগ আকারে আছে, বেস দুইটা কিন্তু সেম, পাওয়ার ভিন্ন। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, পাওয়ার একটা লিখে বেজ একটা লিখে পাওয়ার বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ বিষয়টা এরকম, এ টু দি পাওয়ার এম এখানে এই এমটা হল পাওয়ার, এমটা পাওয়ার আর এটা হলো বেজ, আমাদের এটা মনে রাখতে হবে। আর এক্ষেত্রে আরো একটা বিষয় মনে রাখবো যে কোন সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হয় হচ্ছে ওয়ান। সো আমরা যদি এই ছোট ছোট সূত্রগুলো মনে রাখি তাহলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে সহজ হবে। তো আমরা অঙ্ক করব আর মাঝে মাঝে সূত্রগুলো শিখে ফেলবো অঙ্ক করার ফাঁকে ফাঁকে। ফার্স্ট ওয়ান, এখানে দেখো এক নম্বরে আছে হচ্ছে সেভেন কিউব ইন্টু সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর। আচ্ছা, এইখানে আমরা কি করতে পারি, খেয়াল করে দেখো যে শুধু থ্রি আছে এখানে, তাহলে এই থ্রির পাওয়ারটা কত, ওয়ান। যদি কোনো পাওয়ার না থাকে তাহলে মনে মনে অবশ্যই সেটাকে পাওয়ার ওয়ান ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখো সেভেন থ্রি, দুটা বেস কিন্তু সেম, পাওয়ার একটা হচ্ছে প্লাস থ্রি আর একটা মাইনাস থ্রি। তাহলে এখানে দেখো প্লাস থ্রি, আমরা বলছি যে পাওয়ার যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে যোগ করে দিব। তাহলে এই অবস্থা হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ মাইনাস থ্রি অ্যান্ড দ্য সেম থ্রি, যেহেতু এইটার পাওয়ার হচ্ছে ওয়ান আর এটার হচ্ছে মাইনাস ফোর, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফোর। এখন এখানে কি হবে, থ্রি থেকে থ্রি বাদ দিলে জিরো, আর এইখানে কত, থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে যেহেতু একটু আগেই বলেছি যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তার মান কত হয়, ওয়ান, তার মানে সেভেন টু দি পাওয়ার জিরো এটার মান হচ্ছে ওয়ান। আর এখানে দেখো আরও একটা নোট নাও যে এ টু দি পাওয়ার মাইনাস এন যদি এই অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এটা আমরা লিখতে পারি। সো এখানেও আমরা লিখতে পারি যে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি কিউব। তাহলে এখন আমরা এখানে এটা তো ভাগ, ভাগ থেকে গুণ করে দিলে থ্রি কিউ উপরে যাচ্ছে মাইনাস ওয়ান, ওয়ানটা নিচে চলে আসছে, তাহলে টোয়েন্টি সেভেন। এইটা হলো আমাদের এই প্রশ্নের, অর্থাৎ ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এটা অন্যভাবে আমরা করতে পারতাম, অর্থাৎ সেভেন কিউব ছিল, এটাকে ওয়ান বাই সেভেন কিউব লিখতে পারতাম, তো এটা এটা কাটা যেত, ঠিক আছে, উপরে ওয়ান হতো, নিচে কী হতাম, থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফোর, আমরা ঠিক এভাবেও এটা করতে পারতাম। তো তোমরা ট্রাই করে দেখো এভাবেও হয় কি না। লাস্ট টু নাম্বার আমরা করতে পারি, দেখো টু নাম্বারে আস হচ্ছে ঘনমূল দেওয়া আছে
কিউব রুট 7 স্কয়ার ইনটু হচ্ছে কিউব রুট হচ্ছে 7 ডিভাইডেড হচ্ছে রুট 7। তাহলে এখানে একটা নোট নিয়ে নাও যে যদি n রুট সামথিং হয় তাহলে সেটা হবে হচ্ছে a টু দি পাওয়ার 1/n। এভাবে আমরা লিখতে পারি। তাহলে এইখানে খেয়াল করে দেখো যে 7 স্কয়ার আছে, স্কয়ারটা থাক, আর এই কিউব রুটটাকে আমরা 1/3 লিখতে পারি, কিন্তু এখানেও 7 1/3 যেহেতু এখানে স্কোয়ার নেই, আর নিচে হচ্ছে 7 রুট মানে হচ্ছে পাওয়ার কত, হাফ। এখন দেখো সূত্রটা, এখানে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন ডিভাইডেড হচ্ছে এ টু দি পাওয়ার ধরো পি। এই অবস্থায় যদি আমরা পাই দেখো তিনটার বেজই সেম, এখানেও কিন্তু তিনটা বেজই সেম, তাহলে আমরা কি করতে পারবো, এ টু দি পাওয়ার এম প্লাস এন গুণ অবস্থায় যেগুলো পাবো সেগুলো যোগ করে দিব, ভাগ অবস্থায় যেটা পাবো সেটাকে মাইনাস করে দিব। তাহলে এখানে দেখো যে এই টুটা গুণ হয়ে যাচ্ছে উপরে, তাহলে 2/3 প্লাস 1/3 মাইনাস হচ্ছে, এটা যেহেতু ভাগ আকারে বিয়োগ হয়ে যাবে। এখন আমরা নর্মালি ছোটবেলায় যেভাবে যোগ করতাম ভগ্নাংশগুলো, লসাগ হচ্ছে 6, তাহলে 4 2 3 কত হয় দেখো, 7, 6 থেকে 3 বাদ দিলে 3, 3/6 কাটাকাটি করলে কত হবে, হাফ, দ্যাটস মিন হচ্ছে রুট 7। অর্থাৎ এটা হলো আমাদের এই 2 নম্বর প্রশ্নের মান, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তরটা আছে এটা। আশা করি 2 নম্বরটাও বুঝতে পেরেছ। এইবার আমরা যদি 3 নম্বরের দিকে তাকাই, 2 ইনভার্স প্লাস হচ্ছে 5 ইনভার্স টু দি পাওয়ার হোল ইনভার্স, এই অবস্থায় আছে। তো ভেরি সিম্পল ম্যাথটা খেয়াল করে দেখো যে ইনভার্স থাকলে আমরা সেটাকে এভাবে লিখে ফেলব। তো 1/2 প্লাস হচ্ছে 1/5, ইনভার্স হচ্ছে 1, লসাগু করে ফেলো 10, 2 দিয়ে ভাগ করো 5, তাহলে 5 প্লাস হচ্ছে 2 ইনভার্স, তো কত হয় 7/10 ইনভার্স। সো এই যে সূত্রটা বলছিলাম যে ইনভার্স থাকলে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু টোটালটার উপরে ইনভার্স আছে তার মানে 1/7/10। সো এটাকে কি করা যেতে পারে, 1 × 10/7, দ্যাটস মিন হচ্ছে 10/7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটাও বুঝতে পেরেছ। সো নেক্সট 4 নম্বর যদি আমরা দেখি, 4 নম্বরে আছে দেখো, খেয়াল করে দেখো, 2 A ইনভার্স প্লাস 3 B ইনভার্স হোল ইনভার্স। তো এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে 2 × ইনভার্স A। তো এই ইনভার্সটা কিন্তু অনেকেই তোমরা ভুল করে থাকো এইভাবে যে 1/2A লিখে থাকো, এটা লিখলে কিন্তু হবে না। কেন হবে না, ইনভার্সটা অনলি A এর উপরে আছে, ইনভার্সটা কার উপরে আছে, অনলি A এর উপরে আছে, 2 এর উপরে নাই। তাহলে ইনভার্সটা হবে হচ্ছে 2 1/ইনভার্স A, তাহলে আমরা এটাকে 2/A এই অবস্থায় আমরা লিখতে পারবো, বাট এই অবস্থায় আমরা কিন্তু লিখতে পারবো না, কারণ 2 এর উপরে ইনভার্স নাই, অনলি এর উপরে ইনভার্স আছে। সেম এখানে 3 এর উপরে ইনভার্স নাই, B এর উপরে ইনভার্স আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, 2/A প্লাস 3/B, আর এখানে হোল ইনভার্স যেটা আছে এটা থাকবে, লসাগু করে ফেলো A আর B, A দিয়ে ভাগ করলে চলে যায় A B, তাহলে 2B প্লাস হচ্ছে 3A ইনভার্স। এটাকে এখন আমরা সেম এই যে এই ফর্মুলাটা করে দিব, 1/A তার মানে 1/3A প্লাস 2B/AB।
ভাগটাকে গুণ করে দিলে এবি উপরে চলে যাবে, থ্রি এ প্লাস টুয়াইস বি, দ্যাটস মিন হচ্ছে এবি বাই থ্রি এ প্লাস টুয়াইস বি। এটাই হচ্ছে আমাদের এই ফোর নম্বর ম্যাথের অ্যান্সার। আশা করি খুব সহজ ম্যাথটা ছিল, বুঝতে পেরেছ। চলো এবার ফাইভ নম্বর যেটা আছে সেটা আমরা করে ফেলি। ফাইভ হচ্ছে এ স্কোয়ার বি ইনভার্স বাই এ টু দি পাওয়ার মাইনাস টু বি। ইনভার্স কত, স্কোয়ার কত, স্কোয়ার আছে সরি এখানে। সো এখানে খেয়াল করে দেখো যে এ স্কোয়ার বি ইনভার্স এটাকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার বাই বি, কারণ হচ্ছে এখানে তো এটা এ স্কোয়ার থাকবে ওয়ান বাই বি, তো এই এটা তো ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাহলে স্কোয়ার বাই বি। এখানেও ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু যেহেতু বি আছে তার মানে এটাকে আমরা লিখতে পারবো বি বাই এ স্কোয়ার, এই অবস্থায় আমরা লিখতে পারবো। তাহলে খেয়াল করে দেখো আমরা কি করতে পারি, এখানে এ স্কোয়ার বাই বি ডিভাইডেড বি বাই এ স্কোয়ার, তার উপরে স্কোয়ার আছে, তাহলে এখন আমরা এখানে এ স্কোয়ার বাই বি গুণ করে দেই এ স্কোয়ার বাই বি, অর্থাৎ ভাগ করার পরে এটা উল্টে যাবে, তার উপরে স্কোয়ার আছে, তাহলে কি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার এইট বি টু দি পাওয়ার ফোর, এই অবস্থায় রেখে দিতে পারো অথবা এ টু দি পাওয়ার এইট বি টু দি পাওয়ার মাইনাস ফোর এটা লিখতে পারো। এটা আমাদের অ্যান্সার। সো খুব মজার ম্যাথগুলো দেখো। লাস্ট হচ্ছে সিক্স নাম্বার আমরা যদি করে ফেলি, ছয় নাম্বার এখানে আসে হচ্ছে রুট ওভার এক্স ইনভার্স ওয়াই রুট ওভার ওয়াই ইনভার্স জেড রুট ওভার জেড ইনভার্স এক্স। তাহলে এইখানে দেখো যেহেতু ভিন্ন ভিন্নভাবে সবার উপরে রুট আছে, তাহলে রুট যদি থাকে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, আমরা এই অবস্থায় লিখতে পারি। তাহলে এখানে আবার এটাও শিখে আসছো যে ইনভার্স থাকলে ওয়ান বাই এক্স, অনেকভাবে ম্যাথটা করা যায়। তো আমরা এখানে যেটা করতে পারি আগের মতো ওয়াই বাই এক্স পুরোটার উপরে রুট, এখানে জেড বাই ওয়াই পুরোটার উপরে রুট এক্স বাই জেড। তাহলে দেখো আমরা যদি পুরোটার উপর রুট করে দিয়ে এভাবে লিখি এক্স, এইভাবে আমরা গুণাকারে লিখে দিলে আমরা কি করতে পারবো, আমরা সরাসরি দেখো এখানে এই জেড জেড কেটে যায়, এক্স এক্স কেটে যায়, ওয়াই ওয়াই কেটে যায়, তার মানে হচ্ছে ওয়ান থাকে আর ওয়ানের বর্গমূল কত, ওয়ান। এটাই হচ্ছে আমাদের এই ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার। তো খুব সহজ ম্যাথটা। চলো নেক্সট ম্যাথটা করি, সেভেন। সেভেনে কি আছে দেখো, টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর টু দি ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড টু। আচ্ছা তো এখানে আমরা কি করবো, এটাকে ভেঙে দিব। দেখো যে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর আছে, দেখো এটার সাথে এই সূত্রটার কম্পেয়ার করো, যে এটার কম্পেয়ার করো, এটা এই সূত্রটা কোথা থেকে পেয়েছে, এই সূত্রটা, এই সূত্রটা পেয়েছি নিশ্চয়ই এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে এটার সাথে কম্পেয়ার করলে কি হবে টু টু দি পাওয়ার এন টু 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 দি পাওয়ার ফোর। আমরা এভাবে ভাঙতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান। সো নিচেও লিখতে পারে টু টু দি পাওয়ার এন ইন্টু টু স্কোয়ার ভাগ হচ্ছে টু। উপর থেকে দেখো লব থেকে টু টু দি পাওয়ার এন কমন নাও,
তাহলে 2 to the power 4 এটা হচ্ছে 8, 2 to the power n 4 ডিভাইডেড বাই 2। এখন এখানে নিশ্চয়ই এই 2 to the power 2 to the power n কাটা যায়, তাহলে এটা হচ্ছে 16 - 8, এখানে ভাগ করে দিলে হয় 2, দ্যাটস মিন 16 থেকে 8 বাদ দিলে 8 ভাগ 2 4। তো আচ্ছা, খুব সহজেই কিন্তু হয়ে গেল। নেক্সট আরো একটা ম্যাথ আমরা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, 8 নম্বরটা দেখো, 3 to the power n + 1 ডিভাইডেড 3 to the power m - 1 ভাগ হচ্ছে 9 to the power m + 1 ডিভাইডেড 3 to the power m - 1 হোল টু দি পাওয়ার হচ্ছে m + 1। তাহলে এখানে প্রথমে হচ্ছে 3 to the power m + 1, এটা এই m দিয়ে দুটাকে গুণ করে দেই, তাহলে m² - m ভাগ হচ্ছে দেখো 3² m + 1, আর নিচে এটা m² - n² এর সূত্র, তাহলে 3 to the power m² - 1। দেন আমরা এই ভাগটাকে ফার্স্ট বিয়োগ করে দিব, পাওয়ার m + 1 মাইনাস হচ্ছে m² মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে m, এখানে ভাগটা রেখে দিয়ে দেখো নিচে লিখে দিই আমি 3 to the power 2m + 2 মাইনাস হচ্ছে m² মাইনাসে মাইনাসে প্লাস 1। এখন যদি ক্যালকুলেশন করে এখানে দেখো, এখানে m আর m যোগ করলে 2m, 3 to the power 2m - m² + 1, তারপরে এখানে ভাগ যেটা আছে এটা থাকলে দেখো এখানে ক্যালকুলেশন করো, 2m - m² আর 2 + 1 মানে হচ্ছে 3। এবার আসো যে 3 to the power 2m - m² + 1 ভাগ আছে বেস সেম, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ -2m - m² - 3। এবার ক্যালকুলেশন করে দেখো কি হয়, এখানে -m² + m² কাটা যায়, -2m + 2m কাটা যায়, তাহলে কি থাকে, 3 to the power -3 থেকে +1 বাদ দিলে -2 থাকে, তার মানে 1/3² মানে হচ্ছে 1/9। অনেক চমৎকার একটা ম্যাথ 8 নম্বরটা। তো আশা করি আজকের ম্যাথগুলো খুব সহজে বুঝতে পেরেছ, নেক্সট ক্লাসে এই অধ্যায়ের বাকি ম্যাথগুলো করে দেব ইনশাল্লাহ। ততক্ষণে সবার সুস্বাস্থ্য কামনা করছি, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও, চেষ্টা করব পরবর্তী যে কোনো লেকচারে তোমাদেরকে এ বিষয়ে সাহায্য করতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি।